চলে আসে মেইন, সেখানে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে, তো ওই কাজটা এখানে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স, বর্তমানে একটা জনপ্রিয় কাজ যেটাকে আমরা বলি ইউআই ইউএক্স। তারপর আছে ওয়েব ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং, বুক ডিজাইন, লোগোস, প্রিন্ট আর ওয়েব পাবলিকেশন। এটা আমাদের প্রাথমিক একটা গ্রাফিক ডিজাইনের সেকশন গুলো আমরা ভাগ, মানে সেক্টর হিসেবে ভাগ করছি। এর ভিতরে আবার অসংখ্য কিন্তু আছে। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে আনলাম, আমরা এখানে কিন্তু ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু আলাদা করে এখানে সেক্টর হিসেবে দেখাই, কারণ এগুলো নর্মালি যারা কাজ করে দুই তিন মাস কাজ করার পরে তারা কিন্তু ফটোশপে কাজ করতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা শ্যাডো ম্যানিকুইন অসংখ্য কাজ তারা পারে। এবং বর্তমানে একটা মার্কেট প্লেস আছে আমরা জানি যে ফাইবার, ফাইবার এই ধরনের ছোট ছোট কাজগুলো অসংখ্য পাওয়া যায়। তো আমাদেরকে প্রথমত যেমন এই সেক্টরগুলোকে দেখতেছি যখন, তখন আমাদের কি মনে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের এতগুলো সেক্টর আছে, এই সেক্টরে কাজ করা কি সম্ভব না? এখন একটা মানুষের কি সব সেক্টরে কাজ করা সম্ভব না? কিন্তু আমাদের প্রথম ভুলটা হচ্ছে এই জায়গায় যে আমরা গ্রাফিক ডিজাইন শিখি, শেখার পরে কি করি, আজকে টাইপোগ্রাফি নিয়ে কাজ করছি, পরের দিন ডেস্কটপ পাবলিকেশনের একটা সেক্টর, কিন্তু বুঝেই নিয়েছি এটা কোন সেক্টরে কাজ করতেছি। আচ্ছা আরেকদিন কি করছে, আরেকজন বলতেছে যে আমার একটু ওয়েব পেজ ডিজাইন করা লাগতো, ওটা নিয়ে বসে পড়ছে। এইভাবে কি হয়, আজ এটা গেল ওইটা, একটা দিকে মানে যে মনোযোগ নিজের যে একটা কাজের উপর সৃষ্টিশীল যে সময়টা দিবে সেই সময়টা আমাদের দেওয়া হয় না। এইরকম আছেন অনেকে আছেন কিনা, তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোনটাতে কমফোর্টেবল মনে করি, কোন কাজটা আমি করলে আমার কাছে ভালো লাগে। যেমন অনেক আছে নতুন যে কম্পিউটার ব্যবহার করছেন অল্প সময়, তো তাদের জন্য আমি দেখছি আমার এই মানে কর্মজীবনে দেখছি যে তাদের ফটোশপের কাজ যদি দেয়, ছোট ছোট কাজগুলো দেয় তারা খুব সুন্দর করতে পারে, কিন্তু যখন এই ধরনের ডিজাইন করতে দেয়, কোনো ভালো ডিজাইন করতে দেয়, তখন তারা প্রথম দিকে কিন্তু পারে না, এলোমেলো করে ফেলে দেয় বা সেটা দেখতে অত মানে ভালো হয় না, কিন্তু তারা কিন্তু ওই ছোটো কাজগুলো কিন্তু খুব সুন্দর করে। তো তারা যদি এখন ওই ছোটো কাজ থেকে বড় কাজে যায় তার কিন্তু তারা সফল হবে, এবং সে কী চিন্তা করবে যে আমি এটা পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না। আপনি এই ছোটো কাজটা করেন, এটাকে আগে চুজ করেন, এটাকে ফোকাস করেন, দেন ওইটা আস্তে আস্তে শিখে এটা যদি করি আমরা, তাহলে গ্রাফিক ডিজাইনে সফল হওয়া যাবে কি না? আমি তো কি মনে হচ্ছে যে যাবে না, কথা শোনার পরেও মনে হচ্ছে যে না, এটা আপনাদের অনেকেই ভুল করছেন কিনা, এ ধরনের ভুল হয়েছে কিনা অনেকেরই। আমি জানি যে আপনারা এখানে যারা আসছেন মোটামুটি গ্রাফিক্সের সাথে রিলেটেড এবং গ্রাফিক্সকে ভালোবাসেন, অর্থাৎ আপনাদের ভিতরে একটা সৃষ্টিশীল মন আছে, কিছু সৃষ্টি করতে চান, কিছু নতুন কিছু উপস্থাপন করতে চান, নতুন কিছু ডিজাইন করতে চান। এই কারণে আপনারা কিন্তু কষ্ট করে, ঢাকা শহরে খুব জ্যাম, তার ভিতরে আপনারা কষ্ট করে এখানে চলে আসছেন। সেই জন্য আপনাকে আমাদের বিআইটিএমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি পরবর্তী কি আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে দেশে বিদেশে চাহিদার বিচারে গ্রাফিক ডিজাইন পেশা হিসেবে কেমন। তো পেশা তো অসংখ্য পেশা আছে, তো গ্রাফিক ডিজাইনই কেন বা দেশে বিদেশে এটার চাহিদাটা কেমন, আমাদের এই বিষয়ে একটু জানা দরকার আছে, তাই না? বা এটা ভবিষ্যতে আমি কাজ শিখলাম, এত কষ্ট করে এক বছর কাজ শিখলাম বা দুই বছর কাজ শিখলাম, তৃতীয় বছরে যাই শুনলাম যে গ্রাফিক ডিজাইনের আর কাজই নেই বাড়লে, এটা কি হওয়ার সম্ভাবনা আছে? মূল ঘটনা হচ্ছে যে বর্তমান যুগে এমন কিছু নেই যেটার সাথে গ্রাফিক ডিজাইনের সম্পর্ক নেই। সেটা আমরা যে পোশাক পরে আছি তার সাথেও গ্রাফিক ডিজাইনের সম্পর্ক আছে, এবং যেমন অফিস আদালতের শুধু পার্থক্য আছে, ডিজাইনের পার্থক্য আছে। যেমন এই হলরুমটা তো ডিজাইন করা আছে কোনো ইন্টেরিয়ার ডিজাইনার, কিন্তু তার সাথে কিন্তু নামের সাথে কিন্তু ডিজাইনার আছে। তো ঠিক দেশে বিদেশে আমাদের প্রচুর ডিজাইনারের চাহিদা, এবং বর্তমানে একটা সুসংবাদ সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ই কমার্স ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তো ই কমার্স যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু প্রতিনিয়ত ডিজাইনার লাগছে, এবং কারণ তারা যে মার্কেটিং করবে ফেসবুকে, তারা যে সেখানে ব্যানার দিবে, নতুন একটা ক্যাম্পেইন দিবে, সেই ক্যাম্পেইনে কিন্তু ডিজাইন লাগবে। তো ডিজাইন যদি লাগে তাহলে একজন ডিজাইনার লাগবে, ওই একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে তো আর ডিজাইন করে নেওয়া যাবে না, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে দেশেও আমাদের চাহিদা আছে। তো এই চাহিদা সরকারি সেক্টরেও কিন্তু আছে, সরকারি সেক্টরেও এখন মানে আগে কিন্তু আমরা দেখিনি যে সরকারি সেক্টরে গ্রাফিক ডিজাইনার চাইছে, কি চাইছে, কম্পিউটার অপারেটার। কিন্তু এখন কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে, এবং সে যেখানে ডিজাইনার লাগবে তারা কিন্তু সেখানে ডিজাইনার পোস্ট
ইন্ডাস্ট্রি ক্রিয়েট করছে। এবং পাশাপাশি বিদেশি, বিদেশের কথা যদি বলি, আমরা তো এখান থেকে বিদেশে যে চাকরি করব না, তারা আমাদের কি বেছে নিতে হবে, ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং যদি করতে চাই, তার আগে আমাদের সেক্টরের ভিতর থেকে যে কোনো একটাতে স্কিলফুল হতে হবে। দেন আমরা সেটা যদি 1 মান্থ থেকে 3 মান্থ অ্যাজ এ অফিস যেভাবে আমরা করি, যে 8 ঘন্টা আমরা অফিসে ডিউটি করি, তাই না? ঠিক আপনি একটা সময় নেন। ফ্রিল্যান্সিং মানে কি? মুক্ত পেশা। মুক্ত পেশা মানে আপনাকে একটা মুক্ত সময় বের করে নিতে হবে, যে সময়ে আপনি অনলাইনে কাজ করবেন, কিন্তু সেটা রেগুলার করতে হবে। রেগুলার যদি না করেন কি হবে, 3 দিন কাজ করছে, এর ভিতরে একটা ক্লায়েন্ট আপনাকে রেসপন্স দিছে, আপনি কি করছেন, পরের দিন অনলাইনে বসেননি, তার 2 দিন পরে এসে দেখেন ও চলে গেছে, ও তো সারা জীবনেও আপনাকে আর রিকোয়েস্ট দিবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি প্রথম দিকে অফিসিয়ালি যেভাবে আমরা সবকিছু মেনটেন করি, যে না আমাদের হাজিরা মিস হয়ে যাবে, আবার অফিসে বকা খেতে হবে, ঠিক নিজের ভিতরে এই জিনিসটা তৈরি করতে হবে, যে আমি গ্রাফিক ডিজাইনে কাজ করতে চাই বা অনলাইনে কাজ করতে চাই, নট গ্রাফিক ডিজাইন, অন্য কাজও যদি আপনারা করতে চান, আপনাকে ফার্স্টলি আগে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আমরা ডেডিকেটেড টাইম দিব এর পিছনে। তাছাড়া কিন্তু সফল হওয়া সম্ভব না বা পসিবল না। কারণ কি? কারণ আরেকটা হচ্ছে যে আগে এক সময় ছিল কম্পিটিটর কম, এখন মানে সারা বাংলাদেশ থেকে হয়তো দেখা যাচ্ছে, হিসাব করলে দেখা যাবে যে প্রতি মাসে অন্তত দেখা যাচ্ছে 5,000 করে ডিজাইনার তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এদের সাথে তো কম্পিটিশন আছে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান বর্তমানে তারাও এই সেক্টরে ব্যাপক কাজ করতেছে। আমরা যদি ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকেন, তো সেখানে দেখবেন, অনেকে দেখেন যে এখানে আমাদের যে মূল কম্পিটিটর বেশিরভাগ এখন দেখা যাচ্ছে যে যে ছোট মার্কেট প্লেস যেগুলো আছে, যেগুলোতে ছোট মানে অল্প টাকা $5-10 কাজ, ছোট ছোট কাজ থাকে, সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ ভালো রেটিং প্রাপ্তরাই হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশকে আমরা পিছিয়ে পড়ছি। কারণ কি? বাংলাদেশের একটা কি, মানুষের যেমন আবেগ খুব দ্রুত কাজ করে, ঠিক আবার ওই মনটা আবার ভেঙে যেতেও সময় লাগে না, বুঝতে পারছেন কি? এই জিনিসটা আমাদের ভিতরে আর কিছু না হোক, এই জিনিসটা আছে। সামান্য একটা বিষয়কে আমরা খুব ফোকাস করতে পারি, আবার অল্পতেই মনে খুব কষ্ট পাই, এই জিনিসটা আছে। এই কারণে আমরা কি পিছিয়ে যাচ্ছি, ওদের থেকে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। তো এই জিনিসটা যে আমরা যে এই সেক্টরে যারা কাজ করতে চাই, আমি যেটা বললাম যে আপনাদের অন্তত 3 মাস নিয়োগ করতে হবে, এটা যে আমি 3 মাস এই সেক্টরে আমি ঠিক অফিসে, কিন্তু সেটা কি মুক্ত পেশা, যেহেতু সেহেতু আমরা কি করতে পারি, যে আমার সকাল 8টা থেকে করতে হবে না, আমি কি করবো, রাত 8টা থেকে করবো, আমি রাত 8টা থেকে 12টা, আচ্ছা 4 ঘন্টা, আমি 4 ঘন্টা তোমার 4 ঘন্টা আমি মোবাইলে দিই, আমি 4 ঘন্টা হয়তো বিট করছেন, কাজ করছেন, তার কোনো ফিডব্যাক এলো কি না, সেটা কিন্তু আমরা এখন বর্তমানে মোবাইলও কিন্তু চেক করতে পারবেন। এই যে সুবিধাটা আগে কিন্তু এটা ছিল না, আমরা যখন প্রথম ফ্রিল্যান্সিংয়ে কাজ করছি তখন আমাদের কিন্তু ওই কম্পিউটারে বসে থেকে অ্যাকাউন্টে লগ ইন করার পরেই আমরা কিন্তু ওই তথ্যগুলো পেয়েছি। এই যে কারণে আমরা কি করছি, দেখা গেছে কম্পিউটার বেশিরভাগ সময় অন, হয়তো বাসার বাইরে চলে গেছি, বাসায় কম্পিউটার অন করে থুয়ে যাওয়া গেছে, এসে আবার অন করতে সময় লাগবে, মানে এখন কিন্তু তা না, এখন সবগুলো যেগুলো মার্কেট প্লেস আছে তাদের অ্যাপস আছে, আমরা মোবাইলে সেই অ্যাপসগুলো ইনস্টল করতে পারি এবং সেখানে আমরা আপডেট থাকতে পারি। কোনো ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, আমরা সেখানে রিপ্লাই দিলাম, কাজটা পরে দিলাম তাকে, আমরা এখানে টাইম নিতে পারি, একটা কাজে 2-3 দিন সময় দেয়, এটা কাজের উপর নির্ভর করে, কোনো কঠিন কাজ হলে তারা 5 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত বেশি, তার বেশি সময় দেয়, তো সেই সময়টা যদি আমরা নিই তাহলে আমরা তো আমাদের সময়ের মধ্যে কাজ। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং করলে শুধু রাতেই কাজ করতে হয়, কি শুধু রাতেই কাজ করতে হয়, দিনে করা যায় না? আমি তো মনে হয় না লাস্ট 1 বছর হলো যদি রাতে একটা কাজও করছি, এমন হয়েছে যে কাজটা সে রাতেই দিছে, কারণ বেশিরভাগ টাইম থাকে USA, কানাডা, অস্ট্রেলিয়া, তো তারা দেখা যাচ্ছে আমাদের সাথে টাইমের ডিফারেন্সের কারণে দেখা যাচ্ছে রাতে দিয়ে রাখছে কাজটা, আমি সকালে মেইলটা দেখছি, দেখে কাজটা কমপ্লিট করে হয়তো বিকেলে সেন্ড করে দিয়ে রেখে দিচ্ছি, তো আমার কিন্তু টাইম ছিল 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা তো আমার লাগেনি। এই হচ্ছে বিষয়। তো দেশে বিদেশে গ্রাফিক ডিজাইনের প্রচুর কিন্তু চাহিদা আছে, তো তার আগে আমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে, সেটা হচ্ছে স্কিলফুল হতে হবে। স্কিলফুল না হলে গ্রাফিক ডিজাইন কেন, যে কোনো সেক্টরে আপনি যান না কেন, স্কিল যদি না হয় তাহলে কিন্তু তার দাম নেই, জিরো। আর হাফ হাফ বলে একটা কথা আছে, তাই অর্ধেক কাজ শিখছে আর অর্ধেক পরে মানে শিখতেছি, হাফ বলে কোনো কথা নাই, যে কাজ শেষ হয় না সেটার কোনো আমি জিরো, ওখানে কিন্তু জিরো মার্ক হচ্ছে জিরো। আমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করি, অর্ধেক পরীক্ষা দিয়ে আসলে হবে, পাস আসবে, আসবে। তো যে কাজে ধর মানে যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, সেটা শুরু করতে হবে এবং লাস্ট পর্যন্ত সেটাকে
শেষ করতে হবে অন্তত স্কিল পার্টটা, যেটা যেটা আপনি কাজ শিখবে। আপনি এখন অ্যাপ্লাই করতেছেন না, হয়তো দুদিন পরে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি যখন অভিজ্ঞতা অর্জন করতেছেন, কাজ শিখতেছেন, তখন কিন্তু আপনাকে ফুলই শিখতে হবে। আর দেশে বিদেশে এর চাহিদা মোটামুটি আপনারা, আমি আমার বিশ্বের জানা অনেকে জানেন যে গ্রাফিক ডিজাইনের চাহিদাটা কেমন। হ্যাঁ, এই সেক্টরে কারা ভালো করতে পারে? আমার হিসেবে মানে প্রথমত বলতে পারি যে এই সেক্টরে মেয়েরা ভালো করতে পারে বেশি। কেন মেয়েরা ভালো করতে পারে? এর কারণ হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কাজ, যেমন মার্কেটিং এর যদি আমি একটা উদাহরণ দিই, যে সাপোজ ধরেন একজন এসইওর কাজ করে আর আপনি একজন গ্রাফিক ডিজাইনের কাজ করে, তো এসইওর কাজে ও $100 কাজ করতে ওকে মিনিমাম 3 থেকে 5 দিন শ্রম দিতে হয়, আর গ্রাফিক ডিজাইনার সাউন্ড শোনা যাচ্ছে না, এটা স্পিকারটা অন করে নাও। হ্যাঁ, হ্যালো, ওকে। তো মেয়েরা যদি কাজটা করে গ্রাফিক ডিজাইনে, তাহলে তাদের কি করতে হচ্ছে, একটা লোগো ডিজাইন করতে সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা, 2 ঘন্টা, বা ধরলাম 3 ঘন্টা, বা বুঝলাম যে সে ওই দিনটা ওই ওই লোগোটার পিছনে স্কেচ করছে, সময় দিছে যে ডিজাইনটা কেমন করব, চিন্তা ভাবনা করে, তার না ধরলাম আমি 1 দিন লেগে গেল, 1 দিন, তাই না? চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা হয়তো সেটা পাক করতেছে ওই সময়ও করতে পারে, তাই না? বাসার কাজ করতেছে ওই সময় চিন্তা করতে পারে যে আমি অমুক কোম্পানির লোগোর কাজ করব, তাহলে সেটা কিভাবে করা যায়, বা থিমটা মাথায় যে একটা চিন্তা নিয়ে আসা, নতুন কিছু সৃষ্টি করতে হলে কি হয়, চিন্তা করতে হয় যে এটা কোন মানে কার উপরে এটা ব্যাসিস করে করবো। এখন দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান টেকনোলজি বেস, তার যদি আমরা লোগো করতে যাই, তাহলে তার আমার চিন্তাটা কিন্তু টেকনোলজির উপরই আনতে হবে, এবং দেন আমরা কিন্তু তার লোগোটা করতে পারবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের লোগো কখনো সহজে চেঞ্জ হয় না, কারণ একটা লোগো চেঞ্জ করতে হলে তার প্রতিষ্ঠানের অসংখ্য জিনিস চেঞ্জ করতে হয়, অসংখ্য খরচ থাকে তাদের, যে কারণে লোগোটা করতে তারা অনেক সময় নেয়, অনেক চিন্তা করে, প্রয়োজন অনেক প্রতিষ্ঠান আছে যে বোর্ড মিটিং পর্যন্ত করে। যেমন একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সে লোগো চয়েস করছে, 3টা লোগো তাকে দিছি, সে চয়েস করছে, করার পরে আমার বলতেছে যে আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ের পর তোমাকে আমি জানাচ্ছি। তার মানে এটা আমরা সহজে বুঝতে পারতেছি যে তারা তাদের যে কোম্পানি বা প্রতিষ্ঠান আছে তাদের সেখানে মিটিং করে এটা ফাইনাল করবে, তাই না? লোগোটা যেমন সেন্সিটিভ, সেখানে কিন্তু তারা কিন্তু পে করতেছে তেমন। বর্তমানে একটা লোগো ডিজাইনের $1,000 পর্যন্ত মানে রেট আছে, তাও কি যেগুলো নতুন মার্কেট প্লেস, হয়তো আপনারা অনেকে নাম শুনছেন, অনেকে হয়তো দু একদিন কাজও করছেন বা অনেকে করেননি, সেই মার্কেটগুলোতে একটা লোগো ডিজাইন, সিম্পল একটা লোগো ডিজাইনের কাজের রেট $1,000। তা আপনি যদি ওই 1 মাসে যদি ওই লোগো ডিজাইনের উপরেই যদি লেগে থাকে, মাসে যদি 1টা কাজ সাকসেসফুলি করতে পারেন, তা আপনার কি 1 মাসের খরচ হবে না, বা অন্য সেক্টরে কাজ করার কি স্যালারি হয়ে যাবে না? আর একটা জিনিস কি, যে কোনো সেক্টরের প্রথম কাজ করতে গেলে যে একটু কঠিন হয়, যখন আপনার দেখা যাচ্ছে যে 20টা 30টা ক্লায়েন্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনার কিন্তু ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে ওই 20-30টা ক্লায়েন্ট ঘুরে ফিরে দেখা গেছে মাসে 4-5টা কাজ দিয়ে গেছে, তখন কিন্তু আর আপনার অত মনে হবে না। 4-5টা ক্লায়েন্ট কাজ দেওয়া মানে মাসে যদি $500 আসে, তা আমার তো মনে হয় যে আপনারা যারা আছেন তাদের এই এন্ট্রি লেভেলের জব করার চেয়ে বেশি স্যালারি হয়ে যাবে, তাই হবে না? অথচ কাজ করতে হবে কিন্তু 5 থেকে 6 দিন। তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই সেক্টরে কারা ভালো করতে পারবে। আরেকটা আছে, এখানে যারা জব করেন তারা তো জব করেন, জব করার পাশাপাশি তারা এক্সট্রা ইনকাম খুঁজেন। এবং আমি যতদূর জানি যে একটা স্টুডেন্ট, একটা ব্যাচেলার, তার সে ওই চাকরিজীবী, তারা অন্তত কাজের বিষয়ে একটু সেন্সিটিভ বেশি। এই জিনিসটা যে একটা ব্যাচেলার লেখাপড়া করে, সে এক্সট্রা ইনকাম করতে চায়, কিন্তু তার যেমন বন্ধু বান্ধব বেশি থাকে, আড্ডা দেওয়ার প্রবণতাটা বেশি থাকে, ঠিক একজন যারা চাকরি করে তাদের ওই জিনিসটা কম, তাদের একটা কাজের পিছনে শ্রম দেওয়ার ইচ্ছাটা বেশি। তা আমি মনে করি যে তাদের এই সেক্টরে ভালো করার মানে প্রচুর সুযোগ আছে, এবং যদি সময় দেয় সে পারবে, সফল হবে। তা আমাদের যাদের ইচ্ছা আছে গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান, তারা যদি নির্দিষ্ট একটা সময় করে নেবেন যে আমার আমি বাসায় এসে রাত হয়তো সন্ধ্যা 6টায়, তাহলে রাত 8টা থেকে ধরে নিলেন 12টা, তাহলে কত হয়, 4 ঘন্টা। তো আমরা যদি 4 ঘন্টা রেগুলার যদি গ্রাফিক ডিজাইন, অন্য কিছু না, ওই সময় আমাদের ফেসবুক অফ থাকবে, শুধু লগ ইন থাকবে, কি ইমেল আর ইমেলটা থাকবে, কারণ ইমেলে অনেক হয়তো আপনার হয়তো 3টা 4টা অ্যাকাউন্ট থাকতে পারে, তো সবগুলোর কিন্তু মেইলই কিন্তু আসবেই,
কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় সেটাও কিন্তু মেইলে আসবে। তো সো মেইলটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো মেইলে লগ ইন থাকবেন, সাথে কি হবে আপনার মার্কেট প্লেসে কাজ দেখতেছেন বা নতুন কিছু শিখতেছেন, সেখানে ধরেন অ্যাডোবির আমরা যদি কাজ করি, অ্যাডোবি সফটওয়্যার, অ্যাডোবির তাদের নিজস্ব হেল্প সেন্টার আছে, যে কোনো হেল্প সেন্টারে যে কোনো প্রশ্ন করে আপনি সেখান থেকে কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারতেছেন। তো কাজ শেখার পিছনে আপনি যদি শ্রম দেন আর কাজ শিখতে পারবেন না এমন আর সময় নেই। আমি কি এই কি এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা লাগতে পারে, দুই ঘন্টার জায়গায় চার ঘন্টা লাগতে পারে, কাজটা কিন্তু আপনি শিখতে পারতেছেন, অনলাইন রিসার্চ করেও শিখতে পারতেছেন। তো আমরা এখন পরের ইয়েটা দেখি, পরে কি আছে। অন্য পেশার পাশাপাশি গ্রাফিক ডিজাইনিং করা কি সম্ভব? এতক্ষণের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে, কি সম্ভব? আচ্ছা, কিন্তু আমি কিন্তু অন্য আরো অনেক কাজ আছে, অনেক কাজ আছে যেটা সম্ভব না। কারণ একটা কাজ যদি আপনাকে দেওয়া হয় মার্কেটিং এর কাজ, এবং সেটা যদি বলা হয় যে টাইম ট্র্যাকিং চালু থাকবে, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু সেটা সব পসিবল সবার জন্য হবে না। কারণ ওটাতে আওয়ারলি রেট দেওয়া আছে, তা আওয়ারলি রেটে আপনি কাজ করবেন, তাই এর মধ্যে দেওয়া গেছে যে আমার উইকলি হয়তো 40 ঘন্টা কাজ দেওয়া আছে। তো 40 ঘন্টা আপনি অফিস করে আবার রাতে এসে জেগে, আমাদের তো শরীর, মানুষ তো আমরা, তাই না, রোবট তো না, তো আমাদের তো এই জিনিসটাও আবার মাথায় রাখতে হয়। তো অনেক কাজ এরকম আছে যেটা পসিবল না। বাট গ্রাফিক ডিজাইনে বেশিরভাগই কাজ হয় ফিক্সড প্রাইসের কাজ হয়, আওয়ারলি রেট খুব কম কাজ হয়। আওয়ারলি রেটের কাজ হলেও সেটা পসিবল মানে সমস্যা হবে না, এই কারণে যে আপনি 3 ঘন্টায় 2-3টা কাজ করে ফেলে দিয়েছেন, মানে করছেন, সেটা তাদেরকে জমা দিলেন, দেন টাইম অফ করে রাখলেন যদি আওয়ারলি কাজ হয়। কারণ আপনি 2-3 ঘন্টা অনেকগুলো ডিজাইন করে দিবেন তাকে, পরের দিন আবার ওই রকম 2-3 ঘন্টা কাজ করে দিলেন, এখানে মানে বাইন্ডিংটা কম থাকে। তো আমরা অন্য পেশায় যারা থাকি, যারা চিন্তা করতেছি এক্সট্রা কিছু একটা পড়া উচিত, বা অত তাদের আমাদের কাজ নিয়ে অত সন্তুষ্ট না, তারা কিন্তু গ্রাফিক ডিজাইন আমাদের এই এই বয়সে এসে দেখা গেছে অনেকজন ছেলেমেয়ে বাবাও হয়ে গেছে, আমাদের দেখে অনেকেরই মনে হচ্ছে, যাই হোক। তো এই বয়সে এসে কিন্তু নতুন করে যদি আমি প্রোগ্রামিং শিখতে চান তাহলে কিন্তু একটু কঠিন, প্রোগ্রামিং শিখতে যান তাহলে কঠিন, যদি আপনার যদি কম্পিউটার রিলেটেড ব্যাকগ্রাউন্ড না থাকে কঠিন হয়ে যাবে। কিন্তু গ্রাফিক ডিজাইন কিন্তু কঠিন হবে না, কারণ গ্রাফিক ডিজাইনে আপনি যদি কাজ শিখতে চান, যদি সফটওয়্যারের পিছনে কাজ করেন, টুলসগুলো জানেন, তো ডিজাইন কিন্তু লাগাতার যদি 6 মাসও কাজ করেন তো দেখা যাবে যে আপনার একটা ভালো আউটপুট চলে আসছে, যেটা অন্যান্য সেক্টরে কাজ করে এত সহজে এত অল্প সময় শেখা পসিবল না। আমরা বুঝলাম যে আমরা অন্য পেশার পাশাপাশি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবো। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই পেশার সম্ভাবনা ভবিষ্যৎ কেমন? তো বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই ভবিষ্যৎ আরো উজ্জ্বল, কারণ গ্রাফিক আমাদের একটু আগে বলছি যে ই কমার্স বিজনেস চালু হয়েছে, পাশাপাশি বাংলাদেশ আগে আইটি রিলেটেড কাজ নিয়ে এতটা উদ্গ্রীব ছিল না বর্তমানে যতটা আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে আইটি সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণ যেমন প্রতিষ্ঠান হচ্ছে তেমন কিন্তু জব তারা দিচ্ছে। আমরা যদি এখনো যদি কারো যদি মোবাইল থাকে, আমরা যদি বিডি জবসে যদি গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দেন, তো মিনিমাম 100টা জব পাবেন, মানে 100টা জব পোস্ট করে রাখছে, অথবা অনেক জায়গায় পদ আছে 8-10টা এরকমও কিন্তু পদ থাকে। আবার অনেক আছে আউটসোর্সিং ফার্ম আছে, তারাও লোক নিচ্ছে, কারণ তারা এত পরিমাণ কাজ পাশে পেয়েছে যে যেটা হয়তো তাদের হয়তো 2-4-5 জন ওয়ার্কার দিয়ে করা সম্ভব হচ্ছে না। তারাও কিন্তু দেখা গেছে যে বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপেও দেখা যাবে যে হায়ার করে। কিন্তু এখানে একটু আমাদের একটু সমস্যা হয় যে বাংলাদেশে আমরা একটু বিশ্বাস কম করতে পারি। আমার জানা মতো ফ্রিল্যান্সিং করে, রিয়েল ফ্রিল্যান্সিং করে, কারোর সাথে টাকা নিয়ে ঝামেলা করছে এরকম আমি কোনো কমপ্লেন পাইনি। আর এরকম অনেক কমপ্লেন দেখছি যে মানে প্রোডাক্ট কিনছে একটা পাইছে আর একটা, এগুলো আছে। কিন্তু ফ্রিল্যান্সারের যে একটা ফ্রিল্যান্সারের কাজ করে দিছে এবং ওই ফ্রিল্যান্সার টাকা পে করেনি, এরকম অভিযোগ আমার মানে পাওয়া পাইনি এখন পর্যন্ত। কারণ রিয়েল ফ্রিল্যান্সার যারা কাজ, যারা এই সেক্টরে কাজ করে, তারা আপনি যদি একটা কাজ যদি 100 ডলারের একটা কাজ পান, তা আপনি যদি সময় না থাকে, আপনি যদি একটা গ্রুপে পোস্ট দেন যে এই কাজটা আমার দরকার, আপনি $30 দিবেন, দেখা গেছে যে 10 জন আবেদন করছে, তারা আপনি যদি তার মধ্যে থেকে 2 জনকে নেন যে আমরা 2 জনের কাজটা করে আমি দেখি, চারটা ভালো লাগছে চারটা আমি নিব,
দেন আমার যারটা ভালো লাগছে তারটা যদি আমি নেন, আমি তো 30 জনের লস নেই, লস আছে, আমি বসে থেকেও কিন্তু ইনকাম আছে। তো বিষয়টা হচ্ছে তাহলে আমার তার সাথে ফল্ট করার কিছু নাই। ঠিক এইরকম আমি আমার জানা মতে কোন ফ্রিল্যান্সার কাজ করে আরেকজনের সাথে এরকম কাজে ফল্ট করছে, এই ধরনের রিপোর্ট আমি পাইনি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই মানে ভালো একটা পেশা হয়ে আছে গ্রাফিক ডিজাইন। আমরা গ্রাফিক ডিজাইন যদি মানে নিজেরাই যদি চেষ্টা করি যে গ্রাফিক ডিজাইন কাজ শিখবো তাও কিন্তু সম্ভব। আমরা কিন্তু নিজেরা যদি উদ্যোগ নেন যে আমি নিজেই গ্রাফিক ডিজাইন শিখবো, বাসায় বসে শিখবো, তাও কিন্তু পসিবল। কিছুদিন আগে আমি একটা প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, একটা প্রতিবন্ধী সে ছেলেটা বর্তমানে আপওয়ার্কে টপ গ্রেডেড, দেখছেন আপনারা কি অনেকে দেখেছেন? তো একটা কল্পনা করেন যে সে বাংলাদেশে ওই রকম একটা পজিশনে থেকে সে কাজটা করছে এবং বর্তমানে তার যে কাজ, আমার তো মনে হয় ওর বাসার আশেপাশে থেকে দুই একজনকে নিয়ে ওর কাজ করা লাগে, যেটা হয়তো নিউজে সব কিছু উপস্থাপন করে না, কারণ তো ওকে ফোকাস করতেছে যে কারণে তার আশেপাশে কোনো কিছু দেখায়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে ওই ছেলেটা হয়তো আরও কাজ নিয়ে আরও দুই চারজনকে দিয়ে করায় নিচ্ছে, সেটাও কিন্তু পসিবল। ঠিক আপনারা যে এই সেক্টরে কাজ করলে একাই নিজেরই করতে হবে তা কিন্তু না। আমাদের প্রথম ক্যারিয়ারটা বিল্ড আপ করতে গেলে পরে প্রথমে নিজেকেই শ্রম দিতে হবে। আমার শ্রম আমি দিব না বা আপনি আমার শ্রমটা দিবেন না, যে কারণে আমাদেরকে নিজেদেরকে আগে পারফেক্ট কাজের ভিতর ইনভলভ করতে হবে এবং ওই কাজে আমাদের যে লাইফটা আমরা ক্যারিয়ারটা যেভাবে বিল্ড আপ করতে চাই ওই লেভেলে নিয়ে যেতে হবে। দেন আমরা কী করতে পারি, দেন আমাদের আশেপাশে থেকে যখন দেখতেছি না আমার হিউজ পরিমাণ কাজ আসতেছে, তখন কী হচ্ছে যে আমরা যদি একটা জব দিই একটা অপরিচিত মানুষকে জব দেন, সেখানে তারা অবশ্যই যদি স্কিলফুল হয় তারা স্যালারি বেশি নেবে, বেশি চাবে। আমরা যদি সেক্ষেত্রে যদি আমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের অনায়াসে নিজেই কিন্তু দুইজনকে ট্রেন আপ করে কিন্তু নিয়ে কাজ শিখে আমাদের যে কাজটা তাদেরকে দিয়ে করে নিতে চান সেই কাজগুলো কিন্তু শিখে নিয়ে করতে পারেন। এবং দেখা গেছে যে যদি আপনার কাজটা বেশি হয় চার পাঁচজনকে নিয়ে কাজ করেন তো মান্থলি কিন্তু 1-2 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু অসম্ভব না, পসিবল। কিন্তু আমি বলতেছি যে প্রথম দিকে আপনারা টাকার চিন্তা আগে মাথায় আনবেন না, কারণ ক্যারিয়ার যেখানে বিল্ড আপ করতে যাচ্ছে সেখানে টাকা তো সামান্য বিষয়। আমরা যদি 10,000 টাকার পিছনে দৌড়াই তাহলে কি টাকা ধরা দিবে? দিবে না। কিন্তু আমি যদি কাজের পিছনে দৌড়াই, কাজ যদি আমি ভালো পারি তো ক্লায়েন্ট যদি আমাকে হায়ার না করে একটা লোকাল প্রতিষ্ঠানও আমাকে নেবে, আমার কাজ যদি সে দেখে থাকে, আমার কাজটা যদি তার কাছে ভালো লাগে সে বলবে তুমি বসে আছো আমার কাছে, আমার এখানে আসো একটু কাজ করো, আমার একটু দরকার আমি পাচ্ছি না, হয় কি না? এটা বাস্তব বাস্তব কথাগুলো আমি বলছি আপনাদেরকে। যে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে তারা লোক নেবে বা গ্রাফিক ডিজাইনার নেবে কিন্তু প্রকৃত ডিজাইনার পাচ্ছে না, ওই 1-2 মাস বাসায় একটু কাজ করছে হয়তো নিজের ছবিটা এডিট করা শিখছে সেও গ্রাফিক ডিজাইনার। কিন্তু না, গ্রাফিক ডিজাইন অত ইজিভাবেও আবার ভাবার যাবে না। গ্রাফিক ডিজাইনের ভিতরে একটু ক্রিটিক্যালও আছে। ক্রিটিক্যালটা কি, প্রত্যেকটা কাজ এই যে বর্তমানে কোটি কোটি কাজ মানে কোটি 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 ডিজাইন কিন্তু অনলাইনে আছে। আপনারা যদি যে কোনো কিছু কিওয়ার্ড লেগে যদি সার্চ দেন তো গ্রাফিক ডিজাইনে সেই ডিজাইন আসে কি না? আসে। কিন্তু এত ডিজাইনের ভিড়ে আমাদের নতুন কিছু সৃষ্টি করাও কিন্তু একটা কঠিন কাজ, বুঝতে পারছেন কি? তো এই জিনিসটা দেখা গেছে এখনকার বর্তমান যে ডিজাইনার দেখি তাদের ভিতরে একটা প্রবণতা খুব ভালো দেখি, 2-3 জায়গার থেকে মানে ওই আইডিয়াগুলো নিয়ে 2-3 জায়গার ডিজাইন নিয়ে এসে চোরাতালিতে একটা ডিজাইন দিয়ে দিল, মানে সে ডিজাইনার, ঠিক আছে? এই প্রবণতাটা দেখা যায় খুবই। কিন্তু নতুন কিছু সময় ব্যয় করা, একটা ডিজাইন করতে কারো কারো দেখা গেছে 2 দিনও লেগে যায়, 3 দিনও লেগে যায় একটা সিম্পল একটা ডিজাইন কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে। কিন্তু এই প্রবণতাটা আমাদের ভিতর নাই, আমরা খালি খুঁজি শর্টকাট। শর্টকাট কোনো কাজে আসলে শর্টকাট অবলম্বন করলে সফল হওয়া যায় না, যেটাই হওয়া যায় সফল অন্তত হওয়া যাবে না। হয়তো আপনার কোনিকের জন্য সফল, দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে ভালো কাজ আসতেছে, ধাম করে দেখবেন যে 6 মাস পর 2-1 জন রিপোর্ট দিয়ে দিচ্ছে কবে ডিজাইন প্রোফাইলটাই নাই। এরকম বহুত জনের দেখছি, স্যার আমার তো অনেক কাজ আসতেছিল স্যার প্রোফাইলটা মানে ডাউন হয়ে গেছে, তারপর আবার প্রোফাইলটা ব্লক করে দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে সে যে পথটা অবলম্বন করছে সেটা আসলে সঠিক না। কারণ আপনার ইনকাম আসুক না আসুক আপনার যেটা তৈরি করবেন অন্তত সেটা আমরা যেন বুক ফুলে বলতে পারি যে কাজটা আমি করেছি। ডিজাইনার হতে গেলে এই জিনিসটা করতে হবে। যেমন বর্তমানে আমি যদি এই অনলাইনে ভার্চুয়াল জগতের কথা বাদ দিয়ে বাস্তব জগতে আসি তাহলে আমাদের বাংলাদেশে বিভিন্ন শিল্পীরা আছে, তাই না, চিত্রশিল্পী, তারা যে জিনিসটা তৈরি করছে আমরা সেটা বইয়েও পড়ি, তাই না? তো সে যদি অন্য একটা দেশে ভাস্কর্য এখানে যদি নকল করতো তাহলে কি ওটা ওই জায়গায় স্থান পেত? ঠিক এইরকম যে আমরা যে জিনিসটা তৈরি করবো
যে জিনিসের উপর আমরা কাজ করতে চাই সেটা আমাদের নিজস্ব নিজস্ব জিনিসটা থাকতে হবে, এবং এই পেশাতে আমরা ভবিষ্যতে যাবে মানে কাজ করতে চাই। আমি একটা কথা বারবার কিন্তু বলতেছি, আপনারা হয়তো বুঝতেছেন কিনা, যে ন্যূনতম এক বছর আমাদেরকে এটার জন্য শ্রম দিতে হবে। এবং আমি আপনাদের বলবো যে এক বছর কেউ যদি শ্রম দেয়, কেউ যদি ফেল হয়, তার ওই ইয়ের ফিডব্যাক যদি সে আমার সামনে কখন এসে বলে যে আমি এক বছর কাজ করছি কিন্তু ব্যর্থ হয়েছি, তাহলে এই টাইম আমি নিতে প্রস্তুত আছি, সমস্যা নেই। কিন্তু আমার দেখা মতে এখন পর্যন্ত আমি এরকম লোক পাইনি বা এরকম মানে কাউকে আমি দেখিনি যে শুধু এই কাজের পিছনেই সে শ্রম দিছে। আপনারা তো কাজ শিখতেছেন, একটু আগে আমি জানতে পারলাম আপনাদের কাছ থেকে, কতদিন হচ্ছে আপনারা কাজ শিখতেছেন? 2 মাস। তাহলে ফটোশপ শেষ, ইলাস্ট্রেটর শিখতেছেন, এরকম? আচ্ছা আচ্ছা, বিএটিএমে আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, সিপের আন্ডারে? আচ্ছা, মানে তাতে ইলাস্ট্রেটর শেষ হয়ে গেছে, ফটোশপের কাজ করতেছেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যে কাজ করতেছেন, এখন তো আপনারা টুলসের কাজ বেশি শিখতেছেন, ঠিক কিনা? যে প্রথম যখন আমরা কাজ শিখি বা কাজ শিখাই, তখন কিন্তু যেখানে আমরা শিখতে যান আপনাকে কিন্তু প্রথমে সফটওয়্যারের টুলসের কাজ শিখাবে। কারণ আমরা যেটাই যেখানে আমরা শিখতে যান, কেউ কিন্তু আমাদেরকে ডিজাইন, নতুন ডিজাইন করা দেখাবে, হয়তো একটা দুটো সেই দেখাবে, কিন্তু আপনার ডিজাইন কিন্তু আপনাকেই করতে হবে, তাই না? যে কারণে আমাদেরকে অনলাইনে বেশি বেশি করে রিসার্চ করতে হবে, একটা ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে, সেই ডিজাইনের পিছনে শ্রম দিতে হবে, দেন আমরা সেখানে ক্যারিয়ারটা কখন হবে আপনার। আমরা যেমন মান্থলি ফিক্সড যে মিনিমাম আমার ফেলে দিলেও 50-60-70 হাজার আসে, তখন তো আপনি বলতে পারেন আমি এটাকে এখন ক্যারিয়ার হিসেবে নিতে পারি, তাই না? তাহলে ওই লেভেলটাকে আপনারা যদি রিচ করতে চান তাহলে মিনিমাম 1 ইয়ার, আমি 3 মাস, 1 মাস, 2 মাস, এটা যারা বলবে রাতারাতি আপনাকে স্বপ্ন দেখায় ওই লেভেলে পৌঁছায় যাবে, হয়তো তারা হয়তো অনেক জাদুকর কিছু জানে, আমি আসলে অতটা দেখিনি বা ওইরকম জাদুকর ভিতর পাইনি, যে কারণে আমি যেটা রিয়াল যেটা কথা বা বাস্তবতা যেটা, এবং আমি অনেক জায়গায় দেখেছি এবং তারা সফল, বর্তমানে তারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কাজ করতেছে, তো তাদের আমি দেখেছি যে যারাই এটার পিছনে শ্রম দিয়েছে তারাই সফল হয়েছে। এবং বর্তমানে আরও কিছু আপনারা জেনে খুশি হবেন যে এটার এই সেকশনে কাজে চলে আসছে, যেমন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নাম শুনছেন? আচ্ছা, আমরা যে টিস্প্রিং এর নাম শুনছেন? টিস্প্রিং নাম শুনেননি না? তো টিস্প্রিং হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে টি শার্ট ডিজাইন করা হয়। আচ্ছা, টি শার্ট ওদের ছিল মূল ফোকাস, তো টি শার্টের ভিতরে তো এখন ওদের দেওয়া গেছে হুডি আছে, মেয়েদের অনেক জামা আছে, তাই মতো নাম না বলে সংক্ষিপ্তভাবে টি শার্ট বলি। তো টি শার্ট যদি ডিজাইন করতে যায় তাহলে আমাকে প্রথমত কি ডিজাইনার হতে হবে? তো এখন একটা বিষয় দেখেন, আপনি টি শার্ট ডিজাইন করলেন, এখানে কোনো ক্লায়েন্ট প্রয়োজন হচ্ছে না আপনার, আপনার কোনো ক্লায়েন্টেরই প্রয়োজন নেই, কিন্তু আপনি ডিজাইনার, আপনি ডিজাইনের কাজ জানেন, দেন আপনি ওই মার্কেট প্লেসে যে আপনি একটা ডিজাইন করলেন, একটা টি শার্ট ডিজাইন করলেন, করার পরে সেটা সাবমিট করলেন, সেখানে প্রাইস থেকে শুরু করে সব কিছু আপনাদের নিজের সেট করতে হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা টি শার্ট ডিজাইন করছেন, ওরা দেখাবে যে কস্ট কত আসছে, সাপোজ ধরে নেন $5 ওই টি শার্টের কস্ট আসছে, তাহলে আপনি এখন সেল করবেন কত, আপনি এখন প্রাইস সেট করে দিলেন $15, ওরা আপনাকে রেভিনিউ কত আসবে সেটাও দেখা দেবে, হয়তো সাপোজ দেখাচ্ছে যে পার টি শার্টে আপনার $3 রেভিনিউ। এখন বিষয় হচ্ছে সেলসের কথা আসে এখানে, সেলস না হলে কিন্তু এই টাকাটা আপনি পাবেন না। তো আপনার তো মার্কেটিংয়ের কাজ আপনার না, আপনার কাজ কি ডিজাইন, আপনি এখানে ডিজাইন করে যারা এখানে দেখা গেছে গ্রাফিক ডিজাইনে কাজ করে, গ্রাফিক্স ভালো পারে কিন্তু ইনকাম করতে পারতেছে না, তারা এই সেকশনেও কাজ করতে পারে। কাজ করে কি হবে, তো মার্কেটিং এখন বলি সহজ একটা মার্কেটিং, সেটা হচ্ছে যে বর্তমানে বিজনেস যারা করেন আমাদের এটা জানেন যে 10 টাকা ইনভেস্ট করলে 20 টাকা ইনকাম করা সম্ভব বা 15 টাকা ইনকাম সম্ভব নাকি, তার মানে কি টাকা দিয়ে টাকা আনতে হবে, ঠিক এইরকম যে আপনি ডিজাইন পারেন কিন্তু মার্কেটিংয়ে কাজ করে পারেন না বা আপনার ইনকাম হচ্ছে না, কিন্তু আপনি যদি একটা ভালো ডিজাইন করেন এবং দেন টিস্প্রিংয়ের, সাপোজ টিস্প্রিংয়ের আমি একটা উদাহরণ দিচ্ছি, সেখানে যদি কাজ করেন ডিজাইন করে দেশের যদি ওই কান্ট্রিগুলো টার্গেট করে ফেসবুকে যদি মার্কেটিং করেন, তো দেখা যাচ্ছে ফেসবুকে $10 কস্ট করে আমাদের ওখান থেকে হয়তো $25 ইনকাম চলে আসে, তাহলে কি আমাদের খালি শুধু কি বিট করে কাজ নিতে হবে,
এটা তো একটা উদাহরণ দিলাম যে আমরা যদি ইচ্ছা করে ডিজাইনের কাজ করতে চাই তাহলে আমাদের যে শুধু বিট করে কাজ নিতে হবে তা কিন্তু না। আচ্ছা, আর যারা ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যেমন আছে ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, ডিজাইন হেল্প, ডিজাইন ক্রাউড, এগুলোতে যারা কাজ করেছেন বা কাজ করেন বা দেখছেন, তারা একটা জিনিস ওখানে দেখেছেন যে কনটেস্ট, এটা কিন্তু ওয়েব ডিজাইনের কনটেস্ট রেয়ার, খুব কম, কিন্তু একমাত্র গ্রাফিক ডিজাইনার যারা তারাই কিন্তু এই সুযোগটা পাচ্ছেন। এবং আমি বলবো যে যারা বিগিনার তাদেরকে বলবো প্রত্যেক দিন একটা কনটেস্ট, বেশি না, প্রত্যেক দিন একটা কনটেস্ট, বা ওই কনটেস্টে আপনাকে মিনিমাম 5-10 ডিজাইন সাবমিট করতে হবে। কারণ ওই ক্লায়েন্টের আপনি যে ডিজাইনটা দিচ্ছেন, একটা দিলেন, দুইটা দিলেন, দেন আপনি কি করলেন, আপনার মতো কাজে ব্যস্ত হয়ে গেলেন, ওই দুইটা আপনার রিজেক্ট করে দিল, আপনি পরে বললেন বিসি ডিজাইন অনেক জমা দিছি কাজ হয় না। কারণ তো আপনি ওইভাবে চেষ্টা করেননি যে আমাকে এই উইন কনটেস্টে উইন করতে হবে, এই জিনিসটা আপনি কখনো চিন্তা করেননি যে আমি এই কাজটা করতেছি, আমি এখানে আমি না পারলে কে পারবে, এইভাবে চিন্তা করে কখনো দেখেননি, যে কারণে আপনি উইন হতে পারেন না। যারা অনেক হয়তো কাজ করেছেন হয়তো ফেল হচ্ছেন দেখে এখন হয়তো চিন্তা করতেছেন যে না এটা সম্ভব না, কনটেস্ট উইন করা বিশাল কঠিন। হ্যাঁ কঠিন, কনটেস্ট মানে কি, প্রতিযোগিতা মানেই কঠিন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে সেটাকেও যদি আপনি প্রফেশনালভাবে নেন যে আমি আজকে এই কনটেস্টের এই ক্লায়েন্টের কী দরকার, সে কী চাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। কারণ এখনকার দেখবেন যে কনটেস্টের ক্লায়েন্টরা কিন্তু ফিডব্যাক দেয়, কমেন্টস করে, তার কমেন্টসটা বুঝতে হবে, বুঝে তার সেই মোতাবেক কিন্তু ডিজাইন করে তাকে যদি দেন। তো একটা কনটেস্টে যদি আপনি 5-10 ডিজাইন দেন, দেখা গেছে যে 3-4 রিজেক্ট করে দিল, তারপরে দেখা গেলো যে অত 2-3, 2-2, 1 যে পেলেন 5, তাহলে আপনি এখন ওই ডিজাইনের উপর আবার ফোকাস করেন। আর আপনি কিন্তু এভাবে কিন্তু কখনো লেগে থাকেননি, অনেক কাজ করছেন এভাবে কখনো দেখেছেন, ওই একটার পিছনে আবার 5 ডিজাইন দেন, ওই যেটা 5 দিচ্ছে ওটার উপরে আরও 5 ডিজাইন করেন। এইভাবে আমরা আসলে কাজ করিনি কখনো, মানে যারা করিনি তারাই বলবেন যে এগুলোর তো কাজ হয় না, আর যারা করেছেন তারা সফল এবং সফল হয়েছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা কোনো অনলাইন রিসার্চ করো না কিছু না, এটা বাস্তব। এটা আমাদের আমরা যে ফ্রেন্ড সার্কেল ছিলাম সেখানে মোটামুটি আমরা 5 ছিলাম, বর্তমানে 5 অনলাইনে কাজ করি, বুঝতে পারছেন? তো এটার একটাই জিনিস ছিল যে তার মধ্যে একজন ছিল যে সে লেখাপড়াও জানে, একজন লেখাপড়াও জানে, তো সে কি মুদির দোকানদার, বর্তমানে তার ইনকাম দেখা গেছে যে কোনো মাসে আমার থেকে বেশি হয়ে যাচ্ছে। একটা কারণ, সে ওই দোকানে চোখ মানে সকাল থেকে যে বসে থাকে রাত 10 পর্যন্ত, ওর একটাই কাজ ল্যাপটপ নিয়ে বসে বসে আছে, ও ডিজাইন করতেছে, কোনো একটা কাস্টমার আসলে জিনিস দিয়ে আবার কাজ করতেছে, তাহলে ও তো আমার চেয়ে বেশি শ্রম দিচ্ছে সেখানে, তাহলে ও তো বেশি টাকা ইনকাম করবে, তাই না? তাহলে ওখানে কিন্তু একটা জিনিস, কনটেস্টে কাজ করলে এখানে আমাদের নির্দিষ্ট কিছু ল্যাঙ্গুয়েজ দরকার আছে, এর জন্য আমাদের লেখাপড়া জানতে হবে, প্রচুর লেখাপড়া, প্রচুর ইংলিশ জানতে হবে, এই ধারণাটাও ভুল। কারণ আমরা যখন কনটেস্টের ডিজাইনটা সাবমিট করি, আমরা সেটা কী দিয়ে তৈরি করলাম, সেটা কী কী করা সম্ভব, সামান্য ইংলিশটুকু জানে লেখা শিখলেই ব্যাস আমরা কনটেস্ট অন্তত কাজ করতে পারবো। এবং কনটেস্টে যদি কাজ করেন আপনার কী হচ্ছে, ধীরে ধীরে কী হবে, স্কিল ডেভেলপ হবে, আর স্কিল ডেভেলপ যখন হবে আপনি যখন 6 যখন কনটেস্টের মাধ্যমে আপনার স্কিল হবে, কারণ কি এখানে একটা ক্লায়েন্টের আপনি কাজ করতেছেন, সেটা কনটেস্ট হতে পারে, কিন্তু আপনি কিন্তু কাজ করতেছেন একজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে কি আপনার ধীরে ধীরে ডিজাইনের স্কিলটা বিল্ড আপ হবে না? তো এটা কিন্তু সুযোগ পাচ্ছে কারা, গ্রাফিক ডিজাইনারের কাজ যারা করবে, তারা যারা অন্য সেক্টরে, তারা কিন্তু এই কনটেস্টের সুযোগটা অন্তত পাচ্ছে। তো আমরা জানি এই পেশার সম্ভাবনা এবং ভবিষ্যৎ খুবই ভালো, আপনারা যারা এখানে আসছেন এই পেশাটাকে যদি নিতে চান তো সেই হিসেবে নিতে পারেন। আমার ব্যক্তিগত যে আপনাদের সাজেশন, সেটা হচ্ছে অবশ্যই এই পেশাটাকে গ্রহণ করতে পারেন, শেখার সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতিটা কি, আমাদের যে কোনো কাজ কি আগে থেকেই শিখে থাকি নাকি শেখার জন্য চেষ্টা করতে হয়? চেষ্টা করতে, তার মানে প্রথম হচ্ছে আমাদের কি লাগবে, চেষ্টা। আর আপনি যদি এই কষ্ট করে এখানে না আসতেন তাহলে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারতাম না, তার মানে আপনি একটু চেষ্টা করেছেন, বিদায় এই জায়গায় আসছেন এবং কিছু কথাগুলো শুনতেছেন, জানতেছেন, হয়তো আপনারা আগে থেকে জানেন তারপর হয়তো নতুন কিছু শুনতেছেন, তাই কি না? ঠিক প্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চেষ্টা।
চেষ্টা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই কাজটা হবে না। আর সঠিক শেখার পদ্ধতি, তার পদ্ধতি আমরা প্রথম বললাম কি একটা লাগবে চেষ্টা লাগবে, দ্বিতীয়ত একটা লাগবে সঠিক ট্রেনিং, আমাদের একটা জিনিস লাগবে ট্রেনিং। তো ট্রেনিংটা আমরা কয়েকভাবে পেতে পারি, সেটা আমরা অনলাইনে নিজেরা যদি সময় দিই অনলাইন থেকে আমরা শিখতে পারি, অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকেও আমরা ট্রেনিং নিতে পারি, সেটা 3 মাস 6 মাস যে কোনো ট্রেনিং হতে পারে, সেখান থেকে আমরা ট্রেনিংটাও নিতে পারি। ট্রেনিংটা নেওয়ার পরে ধরেন আমরা কাজটা শিখলাম, তারপর আমাদেরকে কী করতে হবে, স্কিলফুল, তাই না? স্কিলফুল হতে গেলে আমাকে এটার উপরে কাজ করতে হবে, না করলে কি হবে, না করলে কিন্তু আমরা স্কিলফুল হব না। তো এই জন্য আমাদের স্কিলফুল হতে হবে, এবং পাশাপাশি অনলাইনে যখন চেষ্টা করবে তো ইনকাম আসবে, 2 দিন না হয় 3rd দিন ইনকাম আসবে। আচ্ছা, এরকম কেউ আছেন যে 6 মাস 1 বছর হলো কাজ করেছেন কিন্তু সফল হতে পারেন নাই, আছেন কেউ এরকম? না, স্মরণ করার কিছু নাই যে আমি কাজ করছি পাইনি, এতজনের মধ্যে বলবো কথাটা, এরকম কিছু মনে দেখানোর দরকার নেই। আপনার ফ্যামিলি বলতে পারেন যে আসলে কাজ করেছি কিন্তু হয়নি, বা এই ধরনের সমস্যা ছিল না, এরকম কেউ নাই? আচ্ছা, মোটামুটি আপনারা যারা আসছেন তারা অন্তত ব্যর্থ হননি এখন পর্যন্ত, বোঝা যাচ্ছে। তাহলে কি আর, তাহলে আপনারা সফল হবেন। আচ্ছা, গ্রাফিক ডিজাইনে কাজ করার মানে নিয়ত ছিল বা ইচ্ছা, খুবই ইচ্ছা, কিন্তু একটা সঠিক গাইডলাইন পাচ্ছেন না যে কারণে গ্রাফিক ডিজাইনটা শেখা হচ্ছে না বা কাজ করা হচ্ছে না, এরকম কয়জন আছেন? 1 2 3 4 6 জন আছে। আচ্ছা, একজন আমাদের সিনিয়র একজন আছেন, $2,000-3,000 বাজেট থাকা উচিত। কিন্তু আমাদের দেশে যারা অ্যাপস বানায় তারা দেখবেন যে ফাইবারে আমি দেখেছি $10 অ্যাপস তৈরি হয়। কারণ আছে, ঠিক আছে, তো সেই জন্য আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান, তার মানে আপনি গ্রাফিক ডিজাইন শিখলে অন্তত ওই কস্টটা, ওই কস্টটা আপনি ঠিক আছে ফাইন। তো আর বাংলাদেশে যে অ্যাপগুলো তৈরি হয়, তো এখানে মূল যে গ্রাফিক্স অর্থাৎ যে বেশি কঠিন কাজ যেগুলো থাকে সেগুলো আসলে গেম ডেভেলপমেন্টে থাকে। নর্মালি যে অ্যাপসগুলো থাকে এগুলো অত হাই কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইনারেরও প্রয়োজন নেই, অর্থাৎ আপনি 3 মাস গ্রাফিক ডিজাইন শিখলেও আপনি যে কাজগুলো করেন যে অ্যাপসগুলো বেশিরভাগ তো অ্যাপ্লিকেশন অ্যাপ হয়, তো সেই কাজগুলো কিন্তু আপনি নর্মালি করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ। এখন দেখা গেছে আপনি হয়তো যে সেক্টরে কাজ করতেছেন কোডিং দিয়ে করতেছেন সব কিছু, তাই না? অথবা দেখা গেছে ওয়েবসাইট ডিজাইন করা আছে ওটার সাথে সিমিলার একটা ডিজাইন করতেছেন এরকম। তাহলে দেখেন, তো অ্যাপ আমি একটা কথা বলিনি আপনাদের, মানে ওখানে ছিল UI UX ডিজাইন ছিল, তো সেখানে অ্যাপস একটা কথা যে অ্যাপস ডিজাইন,
এখন প্রচুর কিন্তু এই ইউআই ইউএক্স, আমি একটা কথা বলেছিলাম যে ইউআই ইউএক্স ডিজাইনের প্রচুর চাহিদা এবং সেটা বাংলাদেশেও কিন্তু চাহিদা আছে। সেটা যে খালি অ্যাপস ডিজাইন করতে হবে তাও না, আপনাদের ওয়েবসাইটের যে ইন্টারফেস ডিজাইন করবেন সেখানেও কিন্তু এই ডিজাইনের প্রয়োজন আছে। আর আরেকটা কথা আমি বারবার বলে আসছিলাম যে আমাদেরকে যে কোনো একটা জিনিসের উপর ফোকাস করতে হবে। তা আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনার হতে চান তাহলে আপনি যদি প্রত্যেক দিন একটা করে পোস্টার ডিজাইন করেন তাহলে কি হবে? হবে না। আপনি যদি প্রত্যেক দিন একটা করে ওয়েবসাইট ডিজাইন করেন তো দেখবেন বেশি না এক মাস, এক মাস পরে আপনি যে ওয়েবসাইটগুলো ডিজাইন করবেন সেগুলো আপনার বন্ধুকে দেখে বিশ্বাস করবে না যে আপনি ডিজাইন করছেন। এই কোয়ালিটিটা কিন্তু বেশি না, এক মাস এক মানে নিয়মিত যদি এক মাস আপনি একটা সেক্টরে ডিজাইন করেন, এটা আমার এটা বাস্তব অভিজ্ঞতা যে কেউ যদি একটা সেক্টরে কাজ করে টানে এক মাস, এক মাস পরে যদি তাকে দেখা হয় তার কোয়ালিটিটাই চেঞ্জ হয়ে যায়। আর আমাদের একটা মূল প্রবলেম হচ্ছে যে আমরা কোনোটাতে ফিক্সড থাকতে পারি না, মানে আজকে হয়তো আমার $100 ইনকাম হয়েছে, কালকে যদি শুনি যে ওই পাড়ার আব্দুল করিমের $500 ইনকাম হয়েছে তাহলে ও কি করে, তাহলে ওইটার পিছনে আগে দৌড় দিই। এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে খুব কাজ করে, কি করে কি না ভালো লাগছে বাঙালি সব। আচ্ছা তো মূল বিষয় হচ্ছে আমাদের এটা না, আমাদেরকে নিজেদেরকে করতে হবে। ও $500 ইনকাম করতে তো কি হয়েছে, আমি $2 পরে $1,000 ইনকাম করবো, আমি যে কাজ করি এটা মনের ভিতরে রাখতে হবে জিনিসটা, দেন আমরা কিন্তু ওই জায়গায় ওই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারব। তো আমরা এখানে দেখলাম যে গ্রাফিক ডিজাইন শেখার সঠিক পদ্ধতি, তো পদ্ধতি হচ্ছে আমি তো যেটা বললাম অনলাইন আছে, অনলাইন থেকে আমরা শিখতে পারি, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা ট্রেনিং নিতে পারি। আর যেটা মূল সেটা হচ্ছে ভাষা নিয়মিত প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু আছে অন্তত আমি বলবো এই সেক্টরে নাই, অন্য সেক্টরে থাকতে পারে, অনেকে হয়তো কপি পেস্টের কাজও আছে অনেক, সেখানে হয়তো শ্রম না দিলেও হয়, একদিন দেখে দিলে পরের দিন কাজ করা যায়, কিন্তু আমি বলবো গ্রাফিক ডিজাইনারে অন্তত এই সুযোগটা নাই। গ্রাফিক ডিজাইনে আপনাকে একটাই কাজ, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর কোনো বিকল্প আপনারা দেখেছেন? আমাদের স্যারেরা তো ক্লাস নিয়েছে, কাজ শিখাইছে, তারপরে আমাদের যখন ডিজাইনের কাজ দিচ্ছে সেটা তো আর স্যার করে দেয়নি, সেটা তো আপনাকেই করতে হবে, তাই না? ক্লায়েন্ট যে কাজগুলো দেবে সেটা আপনাকেই করতে হবে, সেটা আর স্যার করে দেবে না, তাহলে তারা আপনার ডিজাইনার হলেন না। তাহলে আমরা যদি ডিজাইনার হতে চাই আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো আপনারা কি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী সবাই? হ্যাঁ, তাছাড়া এত কষ্ট করে এখানে আসার পেছনে কারণটা কি? তো এটা কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে? পিছনে কোনো কথা পাচ্ছি না, কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে? কি বুঝলেন এতক্ষণ? নেওয়া যাবে না, ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে না, মানে রিস্ক হয়ে যায়। আমরা আমাদের তো বাংলাদেশ আরেকটা জিনিস আছে যে অনলাইনে টাকা ইনকাম করে ওর মানে ভ্যালুয়েবল হচ্ছে না, বলে কি বাস্তবে অমুক কোম্পানিতে জব করে, তাই না? দাম কম, তাই না? না তবে বর্তমানে অনেক জায়গায় সচেতন, অনেক জায়গাতে অনেক অভিভাবকের এখন সচেতন, অনেকে এই বিষয়ে জানে যে আউটসোর্সিং কি, এটা কীভাবে কাজ করে। আবার অনেকে আছে এখনো বুঝে না, অনলাইনে কাজ করে। আবার ইদানিং আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে আমি দেখি যে ছেলেমেয়েরা বেশিরভাগ মোবাইলে বিগ 365 নাম শুনছেন থাকে না, ক্রিকেট খেলার সাথে তারা জড়িত। তো এখানে যখন এই ডলারের কথা আসে তখন অনেকে, তারা তো বেশিরভাগ এই কাজ যারা করে তার বেশিরভাগ দোকানে চায়ের দোকানে এইসব জায়গাতে এগুলো আড্ডা দেয়। তো এখন যখন আমরা যখন ফিনান্সার যখন বলি বা কেউ যদি ফোন দেয় যে আমার কাছে ডলার আছে লাগবে বা ডলার কেউ উঁচু দিছ বা এরকম কাজ আসছে, তখন আমার দোকানদার মনে করে এ একটা জোগাড়ো, তাই না? এটা কিন্তু বর্তমান, আগে আপনি যেটা বলতেন বিয়ের সমস্যা, কিন্তু বর্তমানে আমি এই সমস্যাটাও ফিল করছি। আমার যে লোকাল থানা আছে সেখানে মানে ওসি আছে, যারা পুলিশ অফিসাররা আছে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো আমার পাশাটা আমার সহযোগিত হওয়ার কারণে তাদের সাথে একটা নিয়মিত কথাবার্তা যোগাযোগ হয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকার কারণে। তো একদিন ওসি আগ্রহ গেলাম, যাওয়ার পরে বলতেছে যে এই এলাকায় কারা কারা ডলারের ব্যবসা করে। আমি তো কেন কি ঘটনা, তো বলতেছে যে এখানে যে জুয়ার বিভিন্ন জায়গায় অনলাইনে জুয়া হচ্ছে সেখানে ডলারের লেনদেন হয়।
তো আমি তাদেরকে বললাম যে এখানে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে যারা ইনকাম করে তাদের প্রুফ আছে, আপনারা ফ্রিল্যান্সিং করবেন আপনাদের প্রুফ আছে আপনারা টাকা ইনকাম করেন এবং সেটার চার্জ দেন, মানে যারা জুয়া খেলে তাদের কোনো প্রুফ নাই, পার্থক্য আছে না? আমি যখন ফ্রিল্যান্সার থেকে টাকা উইথড্র দেই যে অ্যাকাউন্টে দেই সেখানে কিন্তু লেখা থাকে ফ্রিল্যান্সার প্রাইভেট লিমিটেড, বুঝতে পারছেন কি, বা ফিনান্সিয়াল কর্পোরেশন লিমিটেড লেখা থাকে, তারা কিন্তু ভেরিফাইড অর্গানাইজেশন। আপর থেকে আপনি যখন ব্যাংকে টাকা ট্রান্সফার দিবেন তখন সেখানেও কিন্তু তাদের ওই স্টেটমেন্টটা যাবে, আপনি কিন্তু আপনার স্টেটমেন্টটা প্রিন্ট করে যদি কেউ যদি আপনাকে হ্যারাসমেন্ট করতে চায় তাই কিন্তু প্রিন্ট কপি দেখাতে পারবে, কিন্তু ওরা কি দেখাতে পারবে? পারবে না। তো এই জন্য আমি বলবো ফ্রিল্যান্সার, মানে আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তো এখানে কোনো রকম হেজিটেশন নাই, আপনারা কাজ করতে পারেন, এখানে লট অফ সোর্স আছে টাকা ইনকাম করার এবং অনেকগুলো কাজও আপনারা কিন্তু এখানে করতে পারবেন, যেগুলো দেখালাম যেগুলো সেক্টর দেখালাম তার মধ্যে কাজ আছে। তো আপনাদেরকে কাজ করতে করতে আগে সবগুলো কাজ প্রাইমারি লেভেলে যখন আপনি ট্রেনিং করবেন তখন তো প্রাইমারি সব কিছু আপনাকে দেখানো হবে, দেখানোর পরে আপনাকে ডিসাইড করতে হবে আমার কোনটা শেখা উচিত বা কোনটা শিখলে ভালো হবে। আমি তো প্রথমে বুঝতে পারতেছি না, যারা অত এই সেকশনে মানে এই সেক্টরে কাজ করেন না তারা কিন্তু বুঝতে পারবেন না আসলে কোনটা আমার জন্য ডেটা, কিন্তু এটা কখন বুঝতে পারবেন, যখন আপনি কাজগুলো শিখবেন অনলাইনে দেখে কাজের নামগুলো জানবেন তখন বুঝতে পারবেন। মানে অনেকে হয়তো অনলাইনে দেখছেন দেখে কী নাম শিখছেন, যেটা হচ্ছে ইউআই ইউএক্স, লোগো ডিজাইন, ফেসবুকের কাভার বেস ডিজাইন, ব্যানার ডিজাইন, এই চার পাঁচটা পর ধরলাম দশটা নাম আপনারা খুব জানেন, খুব প্রচলিত। আরও যে নাম আছে সেগুলোর সাথে কি আমরা পরিচিত? পরিচিত না। তো অসংখ্য গ্রাফিক ডিজাইনের এমন একটা সেক্টর যে অনেক সময় আমরা বলে থাকি যে এটা একটা সাগর, আসলে এটা একটা সাগর বা সমুদ্র, এখানে শুরু আছে শেষ নাই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে শুরু আছে শেষও আছে, কিন্তু আপনাকে সেই পথটাকে খুঁজে বের করতে হবে, পথটাকে বেছে নিতে হবে। আর আপনি যদি একাই সব করতে চান তাহলে কি পসিবল? পসিবল না। আপনাকে একটা আপনি ডিজাইনের কাজ প্রথমে যখন শিখেছেন তখন অনেকগুলো কাজ শিখেন, সমস্যা নেই, শেখার ক্ষেত্রে সব জায়েজ, কিন্তু আপনি যেটা বাস্তবায়ন করবেন তখন কিন্তু আগে আপনাকে একটা পথ ধরে এগোতে হবে যেটাতে আপনি কমফোর্টেবল, যে ডিজাইনটা করতে আপনার মন থেকেও ভালো লাগে, তো সেই হিসেবে আপনাকে ওই সেক্টরে কাজ করে এগিয়ে যেতে হবে, দেন আপনি সফল হবেন। এখানে কারো কি কোনো প্রশ্ন আছে বলবেন? তো আমরা একটু আপনাদের থেকে কিছু কথা নিই, অনেকক্ষণ অনেক কথা বললাম, অনেক কিছু বুঝলেন, অনেকের একটু ঘুম ঘুম ভাবও ধরে গেছে, তাই না? তো আমরা একটু আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি, কার কি ইচ্ছা, তাই না, কোথা থেকে আসছেন? হ্যালো, আমি উত্তর বঙ্গ থেকে এসেছি, আমি মাত্র এসএসসি দিলাম এন্ড আমার গ্রাফিক ডিজাইন করার ইচ্ছা, আমার মোটিভেশন পেয়েছি আমার ভাইয়ের থেকে, এন্ড যেখানে আমি দেখেছি এই গ্রাফিক ডিজাইন অনেক মান আছে প্রায় মার্কেটে সবই জায়গায়, তাই দোস্তে আমি নাইমুল হক, আমি ফিনান্স এন্ড ব্যাংকিং পড়াশোনা করছি, অনার্স করছি, আমি প্রথম 10 মিনিট মিস করেছি পরে দিকে দেখি। তো আমার কাছে একটা প্রশ্ন আছে আপনার প্রতি, সেটা হচ্ছে যে আমি একদমই নতুন, আমি গ্রাফিক ডিজাইনে আগ্রহী আছি, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি মানে বর্তমান আইটি সেক্টরে একটা নতুন টার্ম আসছে অনেকদিন ধরে চলছে মোশন গ্রাফিক্স, হ্যাঁ, তো আমি আপনার কাছে যে জানতে চাই সেটা হচ্ছে যে মোশন গ্রাফিক্স কি, এটার ফিউচারটা কতটুকু, যদি সংক্ষেপে 2-3 মিনিটে বলেন, আর এটার সাথে গ্রাফিক্স যে কতটুকু সম্পর্ক যুক্ত আর কতটুকু গ্রাফিক ডিজাইন শিখা আমার জন্য কাজ হবে যে আমি ফিউচারে মোশন গ্রাফিক্স অথবা অ্যানিমেশনে কাজ করতে চাই। থ্যাংক ইউ ভাই। অনেক ভাই প্রশ্ন করেছে আসলে এই গ্রাফিক ডিজাইনের সাথে মোশন গ্রাফিক ডিজাইনের সম্পর্ক আছে কিনা, মোশন গ্রাফিক্সের ডিজাইনের আগে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই।
সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স, যেটা সেটা হচ্ছে বর্তমানে ডে বাই ডে আপনার মোশন গ্রাফিক্স ডিজাইনের বাজারটাও প্রসারিত হচ্ছে। এবং আমরা জানেন যে ফেসবুকে অনেক আমরা এটা দেখতে পাই, অনেকগুলো শর্ট ভিডিও দেখতে পাই, সেটা দুই মিনিট হতে পারে, এক মিনিট হতে পারে, আরও কম ভিডিওটা হতে পারে। তো সেখানে আমাদের গ্রাফিক ডিজাইনের সম্পর্কটা হচ্ছে যে আপনি প্রথমে যে আপনি মোশন গ্রাফিক্সের যে চরিত্র, যে ক্যারেক্টার, যে কন্টেন্ট, টেক্সট থাকবে, এই ডিজাইনটা আপনি কোথায় পাবেন এটা আমাদেরকে আগে ক্রিয়েট করতে হবে। দেন আমরা মোশন, অর্থাৎ সেটা শুধু অ্যানিমেশন হবে, সেই অ্যানিমেশনের ধরনটা শিখতে আপনাকে মোশন গ্রাফিক্স শিখতে হচ্ছে ওই সফটওয়্যারের কাজের জন্য। বা গ্রাফিক্সের যে সাপোজ একটা ক্যারেক্টার আপনি নিউ ক্যারেক্টার তৈরি করবেন, সেটার জন্য কিন্তু আপনাকে বেসিক গ্রাফিক্স থেকেই আসতে হবে। এবং আমি যতদূর জানি যে মোশন গ্রাফিক্স ডে বাই ডে আমাদের দেশ এবং বিদেশেও জনপ্রিয় হচ্ছে এবং এটারও ফিউচার অনেক ভালো। তা আপনি কাজটা শিখতে চেয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পরজনের কাছে যাচ্ছি। আমার নাম শিলা, আমি মহিলা পুলিশ কলেজে পড়ছি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে। তো এখানে আমাদের যে সাবজেক্ট আছে ইন্টেরিয়র ডিজাইন, ডেকোরেশন, এক্সটেরিয়র, এসব নিয়ে পড়তে হয়। তো এটার সাথে তো গ্রাফিক্সের অনেকটাই কানেকশন আছে, মানে ডিজাইন তো এই গ্রাফিক্সের মাধ্যমে করা হয়। তো মানে ওইখান থেকে আমার আগ্রহটা বাড়ে। আর তারপর হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করেছি, তো ওখানেও গ্রাফিক্সের একটা কানেকশন আছে। তো আমি সেই জন্য এখানে আসছি যে আসলে কোন সেক্টরটা নিয়ে কাজ করলে আমি ভালো কিছু করতে পারবো এটা জানার জন্য। আপনারা কিছু বলবেন? সবাই এক জায়গা থেকে এসছেন? আচ্ছা, তার মানে সবার একই ধরনের কথা। তো আপনার কাছ থেকে কিছু একটা শুনি, কোথা থেকে আসছেন, বলতে চান? আমার নাম মহেন্দ্র ভৈয়া, আমি একটা জব করি প্রাইভেট। আমি এই সম্বন্ধে একটু ধারণা দিতে আসছি। আচ্ছা, ঠিক আছে। শিশির সরকার, আমি এশিয়া টিভিতে অনেকটা ধারণা নিব, যদি মনে হয় তাহলে এই বিষয়ে কিছু আমাদের দরজা সবসময় ভালো লাগছে। আমার নাম হচ্ছে ইমন রানা, আমি ফুল টাইম জব করার একটা সফটওয়্যার কোম্পানিতে আছি। তো আমার ওখানে হিউজ টাইম আছে আমার জব ব্যতীত, রাতেও ফ্রি থাকি, তারপর হচ্ছে ওয়ার্কিং টাইমটা কম, আমার জবের ওখানে দুপুর পর্যন্ত শেষ হয়ে যায়। তো আমি এখন হাতে যেহেতু অনেক সময় আছে, ভাবলাম যে কিছু একটা করা দরকার। তো আমি সেদিন আগস্টে বসে স্ক্রল করতেছি, তখন আপনাদের ইভেন্টটা পেলাম ফেসবুকে, সেখান থেকে আমি এই রেজিস্ট্রেশন করে ফেললাম। তো কালকে তো পরশুদিন মনে হয় আমাকে মেল করেছে, এখান থেকে আসলাম। তো এসে মোটামুটি ভালো লেগেছে, আপনার কথাগুলো ভালো ছিল। তো দেখা যাক ইনশাআল্লাহ কি করবো সামনে। থ্যাংক ইউ। আমরা একটা সেমিনারে অংশগ্রহণ করেছি ডিআইটিএম এবং পেন্সিল বক্সের সৌজন্যে। মূলত
আমরা এখানে কোনো ট্রেনিং এর কথা আমরা এখানে বলি না, বা আমাদের আপনাদের এখানে যারা আসছেন তাদের ট্রেনিং করতে হবে এই ধরনের কিছু না। আমরা এখানে গ্রাফিক ডিজাইনটাকে ক্যারিয়ার হিসেবে আমরা নিতে পারি কিনা আমরা মূলত সেই বিষয়ে এখানে ডিসকাস করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আছে না হেজিটেশনে ভোগে, কোথায় কি করব, এটাতে যাই শিখবো, শিখে আমাদের কি হবে, ঠিক আছে? তো আপনি যেটা বলছেন সেটার জন্য লোক আসবে, আপনার সকল প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে তারা, তো এটা নিয়ে কোনো আমার চিন্তার কোনো কারণ নেই। তো এখন যেটা আমি বলতেছি যে আসলে অনেকে থাকে না যে আমি এই কাজটা করি আসলে গ্রাফিক ডিজাইন করবো না, ওয়েব ডিজাইনটা আমার জন্য বেটার হয় আর নাকি আমার সার্ভার মেনটেন্সের কাজটা ভালো হয় নাকি ইথিক্যাল কাজগুলো করলে ভালো হয়। যেমন আমার এক আপু বলছে এখানে তাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে হয়, তাই তো? তো ইন্টেরিয়র ডিজাইনারে যেখানে আমাদের 2D ডিজাইন করবেন, 2D নাম শুনেছেন আপনাকে সেটাই করতে হবে অটো ক্যাড দিয়ে। দেন আপনি যে বাস্তব রূপ দিবেন, বাস্তব রূপ দিতে আপনাকে আমাদের এই গ্রাফিক্সের এই ধারণাটা যেমন থাকতে হবে, ঠিক আমাদের ওই 3D ডিজাইনের ধারণাটাও ওই অটো ক্যাড থেকে 3D কাজ করা যায় সেই সফটওয়্যারের ধারণাটা থাকতে হবে। কিন্তু এখানে আপনার আমাদের যে আমরা এই এখানে গ্রাফিক ডিজাইনের যেটা নিয়ে আজকে কথা বলছি আমাদের মূল সফটওয়্যারের নাম প্রথমেই বলেছিলাম যে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ইন ডিজাইন। অ্যান্ড অনেকে আছে যে ইলাস্ট্রেটর থেকে পোর্ট্রেট ড্রটা তারা বেশি চুজ করে, কিন্তু আমি আমার কাছে আমি কাজ করে যতটুকু দেখেছি আমার কাছে সবচেয়ে মজার একটা সফটওয়্যার লাগছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। এবং আমি ইনডিজাইনের যত কাজ সেটা আমি ইলাস্ট্রেটরে করি, কোরেল ড্রোর যে কাজ সেটাও আমি ইলাস্ট্রেটর করি, আমার কাছে এটাই সবচেয়ে বেটার লাগে। অনেকে আছে যে আমার ফটোশপটাকে নেয় ফটোশপে কাজ করে, কিন্তু আমার কাছে ফটোশপটা একটু মানে ভালো মানে অতটা কমফোর্টেবল মনে করি না। আপনি যেভাবে কমফোর্টেবল মনে করেন আমাকে সেটাতে করতে হবে, তাই না? এখন বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ইন্টেরিয়র ডিজাইনে আপনি মূল ফোকাস করবেন, আপনাকে আমি সাজেস্ট করবো যে আপনি অটো ক্যাড কাজ শিখেন এবং অটো ক্যাডের উপর আপনি কাজ ধরে রাখেন এবং ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আপনি প্রতিষ্ঠিত হন এই দোয়া করি। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি যেটা বলতেছিলাম যে গ্রাফিক ডিজাইনটা যে ক্যারিয়ার হিসেবে নেবেন, তো এটা নেওয়ার যে সহজ দিকগুলো আমি বলেছি যেটা খুব সহজে নেওয়া যায়, খুব সহজে শেখা যায়, পাশাপাশি অনলাইন থেকেও শেখা যায়। আবার আমরা এই যে কাজ করব ফ্রিল্যান্সারে কাজ করব, মানে ফ্রিল্যান্সিং হিসেবে মানে পেশা হিসেবে যে নিতে পারি সেটাও নিতে পারি। এবং একজন এক ভাই বললো যে তার অফিসে হিউজ পরিমাণ সে সময় পায়। ফাইন, আপনি হিউজ পরিমাণ সময় পান, আপনার সময় থাকে যখন কাজটা শিখবেন সেই কাজ নিয়ে যখন অনলাইনে যখন বিট করবে বা কন্টেস্টে কাজ করবে, একটা কাজ করতে আপনার সর্বোচ্চ যখন প্রথম অবস্থাতে একটু সময় বেশি লাগবে এটা স্বাভাবিক, কিন্তু পরবর্তী দেখা যায় একটা ডিজাইন করতে আপনার আধা ঘন্টা এক ঘন্টা। আপনি হয়তো দেখতেছেন যে লাঞ্চের আপনার অফিস লাঞ্চ ব্রেকের এক ঘন্টা সময় আছে, তো আপনি অফিসে বসে আছে, আপনি কিন্তু খুব সহজেই অ্যাকাউন্টে লগ ইন করে একটা ডিজাইন কন্টেস্টে সাবমিট করে রাখলেন। বুঝতে পারছেন কি? এমনও বিষয় আছে আমার দেখা মতে যে একটা সিম্পল কাজ অনেক ডিজাইনার আছে অনেক ভালো করছে, কিন্তু আপনি বা আমি একটা নর্মাল কাজ কিন্তু খুব সিম্পল নর্মাল করে দিয়েছি, ওটাই ক্লায়েন্ট চয়েস করেছে। আপনি অফিসে বসে থেকে ওই এক ঘন্টার ভিতরে একটা ডিজাইন করে বাসায় চলে গেলেন, যে দেখলেন যে ওই $50 কাজের কন্টেস্টে উইন আপনি হয়েছেন, ওই দিনের ইনকাম তো অন্তত 4,000 বেড়ে গেল নাকি। সেই হিসেবে যদি নিতে চান যারা জব করেন বা যারা কাজ এক্সট্রা মানে জব করতেছেন তারা এক্সট্রা হিসেবে এই জিনিসটা নিতে পারেন। আমি বলবো অন্তত অন্যান্য সেক্টরের থেকে এই সেক্টর আমার কাছে বেটার এবং আপনি এখান থেকে কনভার্ট হয়ে অন্যদিকে যেতে পারেন। কেন, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান মানে ওয়েব প্রোগ্রামার হতে চান তাহলে আপনার বেসিক যদি গ্রাফিক্সটা থাকে সেখানেও কিন্তু আপনি এক্সট্রা বেনিফিটেড হচ্ছেন। যেমন আমার একজন আসছে এখানে যিনি প্রফেশনাল অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করে, সে অলরেডি কাজ করে কিন্তু বিষয় হচ্ছে যে গ্রাফিক্স শিখলে কিন্তু তার জন্য আরেকটু বেনিফিটেড, তাই তো? তো আমি বলবো যে গ্রাফিক ডিজাইন সবগুলো কাজের সাথে কিন্তু রিলেটেড, সেই হিসেবে আমরা গ্রাফিক ডিজাইন প্রফেশন হিসেবে বা ক্যারিয়ার হিসেবে নিতে পারি। কারণ অনেকে আছে যে লেখাপড়া করতেছে আগে জব দরকার দেন ক্যারিয়ার, তো আমি বলবো যে লেখাপড়ার পাশাপাশি আগে এই ক্যারিয়ার দেন জব। কেন বলবো এটা, যে আপনি চাকরি পাওয়ার আগে যে টাকাটা খরচ করতে হয় অ্যাপ্লাই করতে করতে অন্তত সেই টাকার ব্যাকআপটা এই সেক্টর থেকে পেয়ে যাবেন।
বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা লেখাপড়া শেষ হওয়ার মুহূর্তে বা শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব, এরকম একটা সময়ে খুব হতাশাগ্রস্ত হয়ে যায় এবং পরিবার থেকেও এরকম একটা চাপ আসে যে এত লেখাপড়া করলে এখন একটু কাজটা স্তর, তাই না? এরকম একটা কিছু চাপ আসে যে কিছু একটা কর, অমুকের ছেলে এটা করতেছে, তমুকের ছেলে এটা করতেছে। অন্তত আপনি যদি ওই সময়ে মানে ফ্যামিলি থেকে অন্তত টাকাটা যদি না নিয়ে নিজে যদি নিজেরটা কভার করতে পারেন, অন্তত ওই চাপটা থেকে তো বাঁচা যাবে। তাহলে আমার দৃষ্টিতে কোনটা আগে, আপনাদের দৃষ্টিতে কোনটা ভালো লাগতেছে? যে আগে এই সেক্টরে, এই সেক্টরে কাজ করতে তো আপনার 10 বছর সময় লাগতেছে না, তাই কি লাগতেছে? 10 বছর পর আপনার লেভেলটা কোথায় যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না যদি 10 বছর এখানে লেগে থাকে। আমার এখানে একটা স্যার আছে, স্যারের সাথে একটু দেখি, স্যারের কথা শুনি। আমি লোকালি 7-8 বছর ধরে গ্রাফিক্সে কাজ করেছি, অনলাইনে কাজ।